তিন চার দিকে এক্সিকিউটিভ লাউঞ্জে পুরো টিমকে হচ্ছে প্রাইজ দেওয়া হবে। ওয়েলকাম টু এসকিউ। আজ 14 ফেব্রুয়ারি, বাংলাদেশে 6 ঋতুর বসন্তের আজ প্রথম দিন। সেই উপলক্ষে আজকে আমাদের ফ্যাক্টরি এসকিউ আজকে বসন্তের সাজে সেজেছে। যেহেতু আমাদের এসকিউ গ্রুপটি হচ্ছে একটি বাংলাদেশের মধ্যে একটি গ্রিন ফ্যাক্টরি, সেই সুবাদে ফ্যাক্টরির সৌন্দর্য এমনিতেই ফুটে ওঠে। তার উপরে বসন্ত উপলক্ষে আজকে ফ্যাক্টরিকে নতুনভাবে সাজিয়ে তুলেছেন এসকিউ পরিবারের সদস্যরা। তো আজকে এসকিউ পরিবারের সদস্যরা সকল কর্মচারী এবং কর্মকর্তা ও কর্মকর্তাগণদেরকে আনন্দ দেওয়ার জন্য ফ্যাক্টরিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। সেই উপলক্ষে আজকে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম উৎসব হচ্ছে ঘুড়ি উড়ানো, অর্থাৎ কাইট কম্পিটিশন। ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হবে এবং সেটা প্রত্যেকটা ফ্যাক্টরির সাথে কম্পিটিশন হবে। যেহেতু আমি এসকিউ সেলসিয়াসের একজন কর্মচারী, সেই ক্ষেত্রে আমাদের এসকিউ সেলসিয়াসে অনেকগুলো ইউনিট আছে। তার মধ্যে গ্যালিলিও ইউনিট, এডিসন ইউনিট, দাবিনসি ইউনিট, নিটিং ইউনিট, প্রোডাকশন ডেভেলপমেন্ট ইউনিট, কোয়ালিটি ইউনিট, এ সকল ইউনিটের মধ্যে একটা ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করেছে এসকিউ পরিবার। ভিডিও দীর্ঘ হবে এজন্য পুরো ভিডিওটি দেখাতে পারলাম না। তো একে একে সবগুলো ইউনিটের ঘুড়ি আমরা কেটে ফেলেছি। লাস্ট পর্যন্ত হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের ঘুড়ি রয়ে গেছে। এখানে আমাদের গ্যালারির পক্ষ থেকে জনি ভাই ঘুড়ি উড়াইতেছে, আমিও কিছুক্ষণ উড়াইছিলাম। তারপর আমি লাটাই জনি ভাইয়ের কাছে দিয়ে দেই। এরপর লাটাই জনি ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমাদের বিশিষ্ট, তিনি অবশ্য আমাদের প্রোডাকশনের টিম না, কোয়ালিটির টিম, তিনিও আমাকে আমাদেরকে সাহায্য করতেছেন। তিনি হচ্ছে মিস্টার উজ্জ্বল। যাই হোক, এখন হচ্ছে আমাদের শুধু দুইটা ঘুড়ি আকাশে আছে। একটা হচ্ছে কোয়ালিটির ঘুড়ি, সেটা হচ্ছে কোয়ালিটি হেড অফ কোয়ালিটি আমাদের জুয়েল স্যার পরিচালনা করতেছেন, এবং আমাদের গ্যালিলিওর ঘুড়িটি হচ্ছে জনি ভাই পরিচালনা করতেছেন। তো দেখা যাক, দুইটা ঘুড়ি আকাশে আছে, কে জিতে কোয়ালিটি না আমরা। ইতিমধ্যে হচ্ছে কোয়ালিটি ঘুড়িটি আমাদের জনি ভাই গ্যালিলিওর পক্ষ থেকে কেটে দিয়েছে। এখন শুধু আকাশে একটাই ঘুড়ি, সেটা হচ্ছে আমাদের গ্যালিলিওর ঘুড়ি। আমরা গ্যালিলিও যেহেতু জিতেছি, এই জেতাটা হচ্ছে ঋণটা হচ্ছে অনেকেই মেনে নিতে পারতেছে না, কারণ সবাইকে আমরা ঘুড়ি কেটে দিয়েছি। শুধুমাত্র আকাশ এখন আমাদের ঘুড়ি আছে। এবং এখানে হচ্ছে আমাদের জিএম মিস্টার ধামিকা স্যার, উনি এবং হচ্ছে নিটিংয়ের জিএম হচ্ছে তুষার স্যার, তারা অনেক দুষ্টামি ফাজলামি করে। তা শেষ পর্যন্ত যাই হোক, আল্লাহ যা করে ভালোই করে, আমরা হচ্ছে উইন হয়ে গেছি। সো এখন আমরা উইনার সেলসিয়াসের মধ্যে, সেলসিয়াসের মধ্যে হচ্ছে গ্যালিলিও হচ্ছে উইনার। যাই হোক, খুব ভালো সুন্দর একটা আয়োজন করেছে এসকিউ পরিবার আমাদের জন্য, অনেক আনন্দ উপভোগ করেছি। হ্যাঁ, জুয়েল বসের টাকাটা দিয়েছি, জুয়েল স্যার একটা হলুদ শেষে এমনি পরে গেছে, হলুদ হলুদ এমনি পরে গেছে, বাতাস কম আছে। এই আকাশে কোন ঘুড়ি নাই, কার ঘুড়ি আছে? এই আকাশে কোন ঘুড়ি, আকাশে কোন ঘুড়ি, ওই আকাশে কোন ঘুড়ি? সব কাটিং করে দিছি, কাটিং কাটিং। ওই আকাশে ঘুড়ি আছে, ওই আকাশে ঘুড়ি আছে। আকাশে ঘুড়ি আছে, গ্যালিলিও 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 উইনার কে? গ্যালিলিও আমার কানের কাছে আসছে, গ্যালিলিও। Yes! Yes! Galileo! Galileo is winner! Yes! Yes!
ইতিমধ্যে আমাদের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে আমরা উইনার হয়েছি সেই উপলক্ষে খুশিতে অনুযায়ী তিনটা বাজে বিকাল তিনটা বাজে হচ্ছে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই সুন্দর বিল্ডিংটি হচ্ছে আমাদের ক্যান্টিন এখানে বসেই আমরা হচ্ছে সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ করি এবং এই বিল্ডিং এর সবচেয়ে উপরের তলায় অর্থাৎ চতুর্থ তলায় হচ্ছে স্পেশাল ম্যানেজমেন্ট লাউঞ্জ আছে সেই ম্যানেজমেন্ট লাউঞ্জেই হচ্ছে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আপনারা সাথেই থাকুন এবং উপভোগ করুন ভিডিওটি এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সরাসরি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সঙ্গেই থাকেন আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন যে বাংলাদেশে আমাদের ছয়টা ঋতু আসে পৃথিবীর অনেক দেশে দুটো তিনটা ঋতু আসে আমরা ছয়টা ঋতু পাই তার মধ্যে বসন্ত আমাদের জন্য খুব স্পেশাল এই সময় আম গাছে মুকুল আসে অনেক পাখিরা গান করে অনেক সুন্দর ফুল দেখতে পাই আমরা চারদিকে তো আমরা আশা করছি আমরা বসন্তের সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে নতুন ভাবে আবার কাজ শুরু করব আজকে আমরা সবাই একত্রিত হওয়ার কারণ হচ্ছে আমরা একটা সুন্দর সময় কাটাবো বসন্তকে বরণ করব ভালোবাসা বিনিময় করব আর তার মধ্যে আমাদের যে ঘুড়ি ওড়ানো উৎসব হয়েছে কাইট ফেস্টিভ্যাল কাইট কম্পিটিশন প্রত্যেকটা বিজনেস ইউনিট থেকে একজন করে টিম প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে আমরা সম্মান জানাবো পুরস্কারের মাধ্যমে ছোট্ট একটু পুরস্কার আমরা দিব পুরো টিমের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ